শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি ফয়েজউদ্দিন, আমার পিতা মৃত ফরিদউদ্দিন কবিরাজ, মায়ের নাম সৈরন বেওয়া, গ্রাম গাওপাড়া ডাক থানা বাঘা পৌরসভা রাজশাহী। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি লেখাপড়া করতাম। কোথায় পড়তেন? আমি কালিদাস কলেজ স্কুলে SSC পরীক্ষার্থী ছিলাম, কিন্তু পরীক্ষা দিই নাই। 69 সালের আমি পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষা না দিয়ে ব্যবসা করতাম। এই অবস্থাতেই 71 সাল আমাদের সামনে আসলে বাঙালির পরে পাকিস্তানি বাহিনীর অত্যাচার। আমরা তো তখন, আমার বয়স প্রায় 22 এরকম। কোন ক্ষেত্র রাজনীতি করতেন ওই সময়? রাজনীতি করতাম না, আবার লেখাপড়া করেছি। এইভাবে ভারতে চলে গেলাম। আমরা একটা সমকালীন, আমরা ছাত্র বন্ধুরা ছিলাম, আমি রয়ে আব্দুস সামাদ, হারুন রশিদ, তোয়া দেবহাসান, তৈরি ছিলাম। এই কয়েকজন আমরা একটা গোপন বৈঠক করলাম যে আমরা তো এই অত্যাচার মা বোনদের যখন মানে ধর্ষণ হচ্ছিল তখন আমাদের কষ্ট মনে আছে। আমাদের পড়াতেও মিলিটারিরা 2-3টায় নারায়ণপুরে বোধ হয় 2-1টা এরকম ধর্ষণ হয়েছিল। আমরা দেখলাম যে না, এই মুহূর্তে আমরা এই যুবকরা আমরা বসে থাকা আমার ঠিক হবে না। তা আমরা একটা ডিসিশন নিলাম, এখানে একটা বাগার হাট আছে, হাটে চরে একটা হাট ছিল। আমরা গরিব মানুষ তো ব্যবসা করতাম, একটা অভ্যাস ছিল। এই খেজুরের পাতার পাটি 100 খান পাটি কিনলাম। ডিগ্রির হাট ছিল তখন, ডিগ্রি বাজু মারা ওই হাটে বিক্রি করলাম। বিক্রি করি যে টাকা সঙ্গে কিছু নিয়ে গেছিলাম, যে আপনার ওখানে সাহেবরাম বলে মানে জলঙ্গি থানার পাশে একটা মুক্তিযোদ্ধা প্রাইমারি ভর্তি ক্যাম্প ছিল সাহেবরাম, ওই ক্যাম্পে আমরা ভর্তি হয়ে গেলাম। ওই সময় এখানকার রাজনৈতিক নেতা কে ছিলেন? আমাদের নেতা ছিল আব্দুস সামাদ সরকার, চারঘাট থানায় ছিল নুরুল ইসলাম, তৎকালীন সময় ও চেয়ারম্যান ছিল, তখন আওয়ামী লীগের রাজনীতি করতেন। যে আমরা খুব আমাদের কপাল সত্যিকারেরই ভালো বলবো যে এই 10-12 দিনের ভেতর কি 15 দিন 2 সপ্তাহের ভেতরে আমাদের ওখান থেকে ট্রান্সফার করি জেরোস পানিপিয়া ক্যাম্প, ওটা প্রাইমারি ক্যাম্প, ওখানে যায় 1 সপ্তাহ বোধহয় ছিলাম এরকম। আনসার আর আনিস পাগল শহীদুল ইসলাম ওখানে যায় ক্যাম্পে যায় আমাদের সাথী হইল এলাকা, তাই আমাদের গ্রুপ হয়ে গেল। আমাদের গ্রুপে আমরা 9 জন ছিলাম। আমাদের গ্রুপ কমান্ডার ছিল নুরুল ইসলাম, আমাদের বাড়ির পাশে বাড়ি ছিল
ওই একসাথে আমরা গেছিলাম, পানিপিয়ায় গেলাম, পানিপিয়ায় এক সপ্তাহের মতো ছিলাম। ওখান থেকে হায়ারটা নিয়ে গেলাম দার্জিলিং শিলিগুড়ি পানিঘাটা এলাকায় অস্ত্র ট্রেনিং কেন্দ্র। ট্রেনিং শেষ করে পশ্চিম দিনাজপুরে তরঙ্গপুর বলে একটা হেডকোয়ার্টার ছিল অস্ত্র এবং আর্মস অ্যামুনেশন, ওখান থেকে আমাদের সব রসদ সম্পদ যা দরকার ওখান থেকে আমাদের ক্যাম্পে অপারেশন ক্যাম্প কাজী পাড়ায় আমাদেরকে পাঠিয়েছিল। আমরা এখানে সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, মেজর গিয়াসউদ্দিন, ক্যাপ্টেন আব্দুর রশিদ, এই রশিদ ভাই আমাদের সবচেয়ে বেশি কাছে ছিল, মানে সাথে করে অ্যাডভান্স করাতো ক্যাপ্টেন রশিদ। আমরা ভেতরে এসে কয়েকটা খুব বড় ধরনের অপারেশন না করলেও দুইটা অপারেশন বড় হয়েছিল। প্রথম একদিন করলাম বিলমাড়িয়া, সেদিনকে আমরা পিছু হেঁটেছিলাম, পরের দিন আবার আমরা রসদ সম্পদ লোকজন বড় করে ভোর রাত্রে আমরা আবার হানা দিলাম, হামলা করলাম, সেদিনকে তাদেরকে আমরা পরাস্ত করতে পেরেছিলাম এবং সেখানে আমরা কিছু অস্ত্র শস্ত্র এবং রাজাকার কিছু আমরা ধরেছিলাম, সেগুলি আমরা নিয়ে যাই ওই কাজীপাড়া আমাদের যে অপারেশন ক্যাম্পে আমরা জমা দিই। আমরা তাদেরকে কোনো মানে যুদ্ধক্ষেত্রে যারা নিহত হয় তারপরে সারেন্ডার করলে ধরলে তাদেরকে আমরা ওই মেরে ফেলে দেওয়ার আমারই আদেশ ছিল না, এগুলি জমা দেওয়ার আদেশ ছিল আমার। সেভাবে জমা ফিলমারিয়া আমি রেখিতে গেছিলাম, কীভাবে ওখানে রেশন দিচ্ছিল, রেশনের সময় একটা মেয়ের সঙ্গে খুব বুড়ি মায়ের সাথে আমাকে একটা আর একজনের একটা কার্ড দিয়ে আমি তো রেকি করব ওই ক্যাম্পটা কি পাকিস্তানি হানাদার কয়জন আছে, রাজাকার কয়জন আছে, কী কী আর্মস অ্যামুনেশন কী আছে এবং তার লোকেশনটা কেমন, এইগুলি দেখে পূর্ণ তথ্য দিয়ে এসে আমাদের রাত্রে আমাদের উস্তাদের কাছে ইয়ে করলে তারা ম্যাপ করে ম্যাপ অনুপাতে আমরা পরে ওটাকে অ্যাম্বুশ করে অ্যাটাক করি। আর একটু বড়ো একটা অপারেশন করেছিলাম সেটা সালামপুর, ওটাও আপনার আব্দুলপুর স্টেশনের পাশে, সেখানেও আমরা 1300 জন রাজাকার আমরা পাকিস্তানিরা ছিল কিন্তু নিহত হয় নাই, তারা পালাই গিয়েছিল, আমরা সমর্থ করতে পারি নাই তাদেরকে ধরতে বা তাদেরকে হতাহত করতে, কিন্তু ক্যাম্প আমরা পোড়াই দিয়েছিলাম আর রাজাকারকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম, তারা আত্মসমর্পণ করেছিল। 1300 না 1400 জনকে আমরা ধরে নিয়ে ওই কাজীপাড়ায় আমরা জমা দিয়েছিলাম। ডাকরাই একটা অপারেশনে অংশগ্রহণ করেছিলাম, একটা আমি বাজু মারাই একটা অপারেশনে দলের সাথে। এইভাবে বাগা উপজেলা কত তারিখে সাথে মুক্ত হয় আর কি? 16 ডিসেম্বরের আগেই, এক মাস আগে এটা মুক্ত এলাকা বলে ঘোষণা হয়। যেরকম স্বপ্ন নিয়ে আপনারা দেশ স্বাধীন করলেন বা যুদ্ধটা করলেন সেটা পূরণ হয়েছে কিনা? আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা একটা পতাকা এনে দিছি, মুক্তিযোদ্ধারা দেশ শাসন করে নাই, যারা বঙ্গবন্ধুর যে আদর্শ এই আদর্শ আওয়ামী লীগের ভিতর এখন নাই। আমরা বলবো যে বঙ্গবন্ধুর যে দেশপ্রেম যেটা ছিল এই দেশপ্রেম বাঙালির ভিতরে এখন খুবই কম, তবে তার সুযোগ্য সন্তান শেখ হাসিনা তার ভিতরে এখনও আছে আমরা লক্ষ্য করি, কিন্তু সার্বিকভাবে দেশ চালায় একজন যে প্রধানমন্ত্রী দেশটা চালাবে এটা তো পারে না। আমরা নিজেদের সম্পদ গঠনে আমরা ব্যস্ত বেশিরভাগ আওয়ামী লীগই, দুই চারজন মন্ত্রীরা আছে, ভালো মন্ত্রীও আছে, দুই চারজন নাই তা না, আমরা মুক্তিযোদ্ধা বেশি, অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা তৈরি করছি আমার স্বার্থের ব্যক্তিগত স্বার্থের কারণে, ইতিপূর্বে আমরা দেখেছি যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমাদের যখন র্যালি হয় তখন অমুক্তিযোদ্ধারা ব্যানারটা ধরে যায় আমার স্মরণ করে, আমরা ক্ষত বিক্ষত হই, আমরা ওই র্যালিতে আমরা যোগ দিতে পারি না, এখানেই আমাদের খারাপ লাগে, আমরা খুব কষ্ট পাই। তো আমি এই সরকারকে আরও আরও দুর্নীতিমুক্ত করার যে ব্যবস্থা সেটি খালি সরকার পারবে না, আমার নতুন যে সামনে আমার সন্তান সহ আমি প্রজন্মকে এইরকমই পরামর্শ দিয়ে থাকি যে যুবক যে
সম্প্রদায় বা যুব শক্তিটা, এই শক্তিটাই দেশের, আমরাও যখন দেশ স্বাধীনতার ইয়েতে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন আমাদের বয়স কারো 15, হ্যাঁ কারো 18, কারো 22, কারো 20-25, হ্যাঁ এইরকমই 30 বছরের যারা ছিল তারা নেতৃত্ব দিয়েছিল। এই যুব শক্তিটাই কাজে লাগানোর জন্য এখনও দেশ মাতৃকার কে তারা যদি লালন পালন করতে যায় বা আমরা দেশের যদি মহব্বতে বা দেশের আমরা কোনো কিছু কাজ করতে যাই তাহলে ভালোবাসতে হবে আগে দেশ মাতৃকাকে। কিন্তু সংসার আর আমার ধন সম্পদকে ভালোবাসতে যাই আমরা দুর্নীতি করতে বাধ্য হই বা জড়াই পড়ি। এরকমভাবে আমরা প্রজন্মকেও পরামর্শ দেব যে তারা যেন দেশ মাতৃকার প্রেমিক হয়ে দেশের জন্য যেন সংগ্রাম করে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।